হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমার অ্যানিভার্সারি উপলক্ষে ভাবছিলাম যে আজকে নিজের হাতে সব কিছু রান্না করব। তো আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখছিলাম, উইন্টার যেহেতু সো আমি ভাবছিলাম যে চাইনিজ ফুড খাবো আমরা। তো আমি এখন সব কিছু রেডি করে দেন আমি লাইভে চলে গেলাম, অ্যান্ড আজকের লাইভটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল, সো স্কিপও করতে পারিনি। সো লাইভ শেষ করে আমি আবার কাজে লেগে গেলাম। ফার্স্টে আমি ফ্রাইড রাইসটা কমপ্লিট করব। আমি ফুল রেসিপি আসলে বলতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আজকে জাস্ট এক টাইম নিয়ে ব্লগ থাকবে। তো এই হচ্ছে আমাদের দুই খাদক ঘুরঘুর করতেছে, খাওয়া নিয়ে খুব বিজি, আরেকজন পানি খাচ্ছে। মানে আমার ছেলে আমাকে কি যেন একটা বায়না করছিল, যাই হোক ওর প্রতিদিন এবং প্রতি ঘন্টায় বায়না থাকে, একটা না একটা আছেই ওর। তো একটু আগে আমি যে ভেজিটেবলগুলো দিয়েছিলাম ওগুলো সিদ্ধ হওয়ার পর আমি রাইস দিয়ে দিলাম, এবং রাইসটাকে আমি আগে থেকে 80% বয়েল করে রেখেছিলাম। তো ফ্রাইড রাইসটা কমপ্লিট করার পর এখন আমি প্রনকারিটা রেডি করব। প্রনকারি রেসিপিটা অনেক বেশি ইজি অ্যান্ড এটা খেতে এত বেশি মজা লাগে ফ্রাইড রাইসের সাথে, অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায়। তো এইটার রেসিপিটা একদিনে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এর মধ্যে এটাও কমপ্লিট হয়ে গেছে আমার, এখন আমি ভেজিটেবল কারিতে চলে যাই। ভেজিটেবল কারি তো আমার মোস্ট ফেভারিট, এবং ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল কারি ছাড়া তো চলেই না। আর আমার কাছে পার্সোনালি ভেজিটেবল কারি একটু ঝাল পছন্দ, আমি এমনিতেও একটু স্পাইস লাভার। সব শেষে এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করব, আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। তো এখন ফ্রাই করে জাস্ট আমি সব কিছু একসাথে সার্ভ করব। তো এই তো ফাইনালি সব কিছু হয়ে গেছে, তো এখন আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, এবং সবাইকে রান্না করে খাওয়ানোর মজাটা একটা অন্যরকম আনন্দ, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর যদি সবার থেকে ভালো ভালো কমপ্লিমেন্ট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই, মনটা একদমই খুশি হয়ে যায়, যেটা আমার হচ্ছিল, সবাই খুব প্রশংসা করছিল, তো ভালোই লাগছিল। আরেকজন তো খেয়ে তার পেট মাপতেছে যে পেট ভরে গেছে, খুব সো ফানি। চিকেন ফ্রাইটা অনেক জোস, লাস্ট খেয়েছিলাম গ্রেগরিয়ান ক্লাবে, সেম টু সেম, সুপার শেফ। ও দিল খুশ কর দিয়া। তো এই তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এটা আমার একটা ক্যান্ডিড ভিডিও, আমি যখন বসে বসে কথা বলছিলাম তখন রায়হান ভিডিও করছিলেন, অ্যাজ ইউজুয়াল রায়হান সবসময় আমার ক্যান্ডিড ভিডিও নেয়, ও হচ্ছে আমার একটা মোস্ট ফেভারিট আমার ফটোগ্রাফার ভিডিওগ্রাফার যাই বলেন না কেন। আর এই তো আমরা কেক কাটছিলাম, কেকটার কথা কি বলবো আর, আমাদের কারোই কেক আনার কথা মনে ছিল না, তো হঠাৎ করে রাত 10:30টার দিকে আমার মনে হলো যে কেক আনতে হবে, কেক আনা হয়নি। পরে ও যে কেক নিয়ে আসছে তাড়াহুড়া করে, তো আমরা সবাই কেক খাওয়ার পর এখন আমি আমার ছেলেকে খাওয়াবো, আমার ছেলেকে আমি সবসময় একটু রিল্যাক্সে খাওয়াই। তো আমি হচ্ছে জিজ্ঞেস করছিলাম ওকে কেমন হয়েছে, তো ও খুব সুন্দরভাবে আমাকে লাইক দিচ্ছিল। আর এই তো আমি সব শেষে এখন আমি খাবো, আমি জানি না আমার কোনো কিছু রান্না করলে আমি খেতে পারি না সাথে সাথে, আমি জানি না আমার এটাতে কি প্রবলেম হয়। তো আমি হচ্ছে সবার লাস্টে খাচ্ছিলাম, আর অফ ক্যামেরায় আমার পাশে কিন্তু সবাই আড্ডা দিচ্ছিল, সো আড্ডা এনজয় করছিলাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে, সবাইকে অ্যাগেইন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে।